তখন নিউজ ডিপার্টমেন্টের একজন রিপোর্টার হিসেবেই আমি ইনিশিয়েটিভটা নিলাম, এবং আমার সঙ্গে আমার সহকর্মী ও ভিডিও টিচার কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, একদম সিঙ্গেল হ্যান্ডেড আমি ওটা ডিল করছি। তারপরে যখন নাকি স্পন্সর চলে আসলো হাফ ওয়ে, মানে আমি যখন মাত্র ছোটো ছোটো স্টোরিগুলো দিচ্ছি, এটা একটা হিউজ অনুষ্ঠান করবো, তখন স্কোয়ার আসলো, তখন আমি এই ইন্ডিপেন্ডেন্সটা পাইলাম, মানে যে আমি ফ্রিডমটা পাইলাম যে আমি আসলে প্রোগ্রাম ডিপার্টমেন্টের কোনো পরিচালক পরিচালক ছাড়া আমি পরিচালনা করতে পারবো এবং আমি ওটা ডিজাইন করতে পারবো। সেই অনুষ্ঠানের সবাই মনে করতে পারবে যে নূর ভাই একটিমাত্র রিয়েলিটি শো উপস্থাপনা করছে, সেটা হলো তিন চাকার তারকা। তারপরে তার করতে হলো দেশ টিভির জন্য, সেটা হলো ওই যে কি রবির ওই যে কি কোন বানেগার প্রভাতী, সেটা তো অন্য ধাঁচের অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানটা ছিল আমার তিন চাকার তারকা ছিল এরকম গরিব মিসলিমদের গানের অনুষ্ঠান, মানে যারা রিক্সা চালায় আর স্কুটার চালায় তাদের গানের অনুষ্ঠান। আর পর্ব করছি ওইখানে সেট ফেলে মমতাজ আপা আমার গ্র্যান্ড জাজ, এরকম করে টোরে এত বড় একটা অনুষ্ঠান করছি। মানে আমার মনে হয় বড় কাজের পরিচালনার মানে এটা ওইটা প্রথম। তারপরে হলো তারপরে করছিলাম হলো যে সাদা মনের মানুষ একটা ইভেন্ট, ওটা প্রথমে এনটিভি করছিল, তারপরে আবার আমাদের এটিএন বাংলায় আসছে, তো তখন ওইটাও আমার ছিল ওই একদমই লাইভ একেবারে বিশাল বড় হলে আট ক্যামেরা ছয় ক্যামেরা অপারেশন একদম, মানে যে ধরেন তানবীররা যেসব কাজ করে ওই যে আমাদের সেই ধরনের। কিন্তু যেহেতু আমার আসলে প্রথম পরিচয় তামিলের সাংবাদিক রিপোর্টার অমুক, ঠিক ওই পরিচালনায় যে বিষম নিশা যে বিশাল একটা পরিচালনা করতে পারে ওইটা আর আসে নাই। তারপরে তো এখানে আসার পরে তো টুকটাক আমি যাবে তো অনেক আসে না, বলতে আপনি তো আপনার কাজগুলো আপনি নিজেই আসলে করি, মানে আমি তো বললাম যে আমি সেদিন ওই জিল্লুর ভাইয়ের অনুষ্ঠানে গিয়ে বলছিলাম আমার খুবই শখ তানবীর আপনি লেখেন, আমার জীবনে একটা শখ পটের বিবির মতন একটা অনুষ্ঠান করবো, লিপস্টিক লাগাই গিয়ে বসবো আমার এখানে করে দিদি এবারে এই প্রশ্নটা করেন কেউ বলবে, অথবা মনীষা হয় এবার শাড়ির আঁচলটা সুন্দর করে টানেন, টকবেকে প্রশ্ন বলবে যে এবার আমি একটা প্রশ্ন করবো আমি একটা প্রশ্ন করবো ঢং করতে থাকবো একটু ঢং করেন এই কথাটা বলবে। তো আমার আর খুবই শখ, কারণ আমি বয়স হয়ে গেছে আমার কয় দিন আর টেলিভিশনের সামনে মানুষ আমার সহ্য করবে, তো আমার খুবই শখ। সম্প্রতি একটা জাপানি টিম আসছিল আমাদের এখানে অন্য একটা কাজে, আমি তখন শোতে ছিলাম, আমার সাথে মিটিংয়ে আসছিল, আমি ওকে বলছি যে তুমি আমার এখানে চা খাও আমি এক ঘন্টা আমার শো ওই ব্যাটা, ওরা প্রোডাকশনের লোক তো ওরা বলছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা একটু দেখতে চাই তোমাদের প্রোডাকশনটা। আমি যখন শো করে আসছি দেখি ওই প্রডিউসার এরকম এরকম করে কাঁপতেছে, ওই ব্যাটা এরকম করে কাঁপতেছে, কী হয়েছে বলছে যে তুমি কেমনে ম্যানেজ করলা, তুমি কেমনে কী করলা, ব্রেকের সময় সে আমার স্টুডিওতে ঢুকছে এবং এরকম করে দেখতেছে আমার হাতে, আমি একটা ছোট্ট বেল রাখি যে ওই প্রডিউসারকে যে আদম যে বলি এই আদম এটা চালাও না কেন, এবং আমার গেস্টটা তো সবসময় ভয় পাওয়া যায় যে সামনে গেস্ট বসা থাকে ইচ্ছা মতো এই রে উড়ে গালাগালি করতেছে আমার করতেছি সব ফিসফাস, আবার মিউজিক বাজলো আবার এটা ব্যাক টু দ্য প্রেজেন্টার, মানে পরিচালক থেকে প্রেজেন্টার ক্ষণে 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 ক্ষণেই আমার এই চেঞ্জটা হইতে হয়। পোস্টের কাজও করতে হয় যে দুদিন হয়েছে শুক্রবারে যে এখন আমি এডিটিংয়ের কাজ করতেছি, ঠিক আছে, তো আমার তো একদম জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, আমি কি পোশাকটা পরবো আমার হাওড়ের মধ্যে লাউড পরবো নাকি কম পরবো ওই চিন্তাটাও আমার করতে হয়েছে, ডিভিতে শ্যুট করবো নাকি এইচডিতে শ্যুট করবো ওইটাও আমার সিদ্ধান্ত, শোয়েবের সঙ্গে ক্লাসিক্যালের সঙ্গে আমি কার গানটা ব্লেন্ড করবো, তো এগুলো তো সব পরিচালকেরই কাজ। এটা একজন প্রোডাকশনে আরও দশটা লোক থাকে, সে হলো ক্যামেরার অপারেশনগুলো দেখবে, কিন্তু ইনফ্যাক্ট ক্যামেরার অপারেশনটাও আমার মানে অনেক এনজি শট আছে, আমি এনজি শটগুলো ব্যবহার করবো এটাতে, যে আমি বলতেছি এরকম করে বলতেছি যে শটটা এবার ওইদিকে ঘুরবে, মানচিত্রের নৌকাটা আমার এখানে ধরতে হবে, সব ক্যামেরা তো একদিকে ভিউ করে থাকে, তো এই জিনিসগুলো কোর্সে আমার আসলে করতে হয়, আমি ঠিকই শিখছি, আমি মানে আমি যে খুব ভালো পারি মাস্টারি তা না, মানে ওই যে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাই কোনো রকম হয়, আমাকে নিয়ে অনেক রকমের সমালোচনা আছে, অন্য অনেক বড় বড় মাস্টাররা ওই যে সোক মানে একাত্তর টিভি অমুক তমুক অনেক জায়গা থেকে আমার এখানে কলিগরা আসছে, তারা কাজ করে না বড় বড় ইয়ে করে, মানে ওই যে বুলিয়াওরা এটা তো হলো না ওইটা তো হলো না এরকম একটা বাম রাজনীতির ইয়ে কবজাইতে থাকে, কিন্তু কাজটা আসলে আমার করতে হয়, সেটা আসলে বোঝা যায় না কাজটা আমার করতে হয়। আমি ওখানে আমার যদি পাঁচটা তাতা থাকতো পাঁচটা অন্য কেউ থাকতো যে নাকি একদম বলার পরে আমি একটা মিটিং করার পরে সে মানে
একেবারে ডট ওই জিনিসটা হাজির করতো, অথবা আমি একটা আইডিয়া বলছি সেটাকে আরেকটু ভালো করে ট্রান্সলেট করে আরেকটু আগায় দিত, যে আমি আমার এই জায়গায় খামতি আছে ওইটা সে আরেকটু ভালো বলতে পারে, সেটা থাকতো, তাহলে তো আমার আসলে পরিশ্রমটা কমতো। অথবা পরিচালক হিসাবে আমি অনেক অনেক মানে গর্বের সাথে পরিচয় দিতে পারতাম, কারণ অনেক ভুলভাল আবি যাবি এইসব টুকটাক জিনিস থাকে আর কি প্রোডাকশনটার মধ্যে। তো সে কারণে তো আর আমি অত গাল করে ইয়েও দিই না, কেউ এসে জিজ্ঞেসও করে না যে কে করে ডিরেকশনটা। তবে এবার এক ধরনের কনফিডেন্স হচ্ছে যে বাইরে প্রথমত বৈরী আবহাওয়া, বৃষ্টির মধ্যে শ্যুটটা কেমনি করবো সেটারও একটা ডিজাইন আমি করছি, তারপরে হলো কোক স্টুডিও আর ফোক স্টুডিওর একটা কম্পিটিশন মাথায় রাখছি, যে এটা হলো ফোক গান হইতেছে এবং এটা আউটডোর বাংলাদেশ। হ্যাঁ, তো একটা ফোক স্টুডিওর একটা আছে, কিন্তু ওইগুলো তো মানে ফোক গান স্টুডিও বেসড, আর আমার হলো ফোক গান র র এরা কোনোদিন কোনো গান গায় নাই। আমার মিউজিকের ট্র্যাক আমার কাছে খুব জরুরি না, বরং এটার স্টোরিটা অনেক জরুরি, নেচারটা অনেক জরুরি, এবং আমি ব্র্যান্ডিং করতে চাইছি আমাদের হাওড় এলাকা। এটা দেখে দেখে যদি মানে এই শোটা যদি বাংলাদেশের বাইরে অনেক বেশি মানুষ দেখে, কেউ যদি এটাকে ডিসাইড করে যে তাহিরপুরে এসে থামবে, তারপরে স্পিড বোট করে একটা নৌকার কাঠের নৌকার মধ্যে থাকবে, ওখানে থাকার ব্যবস্থা আছে, তাহিরপুরের উপজেলা চেয়ারম্যানকে বলে আসছি আপনারা এসব ব্যবস্থা করেন, সিকিউরিটি